আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা মামলা সংক্রান্ত আরেকটি পার্ট বা আরেকটি আলোচনা করব। আজকে আমরা দুইটি মামলার বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে গাসিলা মোয়াল। গাসিলা মোয়াল হচ্ছে মানি ল্যান্ডারিং, যেটা অর্থ দুর্নীতি মামলা। এটা বিষয়ে যারা আপনারা হুন্ডি বিজনেস করতেছেন, এই ধরনের মামলাগুলো যদি আপনারা খান তাহলে আপনাদের কী হবে। আরেকটা হচ্ছে দিনের মামলা, ধরেন আপনার কফিল আপনার টাকার মামলা দিয়ে রাখছে যে আপনি তার কাছে টাকা নিছেন, অথবা অন্য কেউ আপনাকে মামলা দিছে টাকা নিছেন, এই মামলার লোকগুলা। আর হচ্ছে যারা হুন্ডি বিজনেস করেন, গাসিলা মোয়াল বা মানি ল্যান্ডারিং যে বিজনেসটা, সেই মামলাটা, এই দুইটা মামলার বিষয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমেই যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কফিলের টাকার মামলা দেওয়া। অধিকাংশ প্রবাসী বাইরেই কিন্তু কফিলের কাছে যে সমস্যাটা আছেন বা কফিলে মামলা দিয়ে রাখছে টাকার মামলাটাই, কফিলের বেশিরভাগ কফিলাররাই কিন্তু যারা হাই অন কফিল আছে তারা এই টাকার মামলাটা দিয়ে রাখে আমেলদেরকে, অথচ আমেল টাকা নেয় নাই, আমেলের সাথে সম্পর্কেই নাই। আমি দুই দিন আগেও আমার ইমুতে একজন ভাই মেসেজ করছে যে ভাই আমার কফিল মামলা দিয়ে রাখছে, দেন হচ্ছে তার ওরাকাটা চেক করে দেখলাম আসলেই টাকার মামলা দিয়ে রাখছে, অথচ সে কফিলকে দেখেই নেই, কি হাই ওয়ান সে, কেন মামলাটা দিলি। যাই হোক, এখন এই যে মামলাটা, এই ধরনের মামলার মানে ফাইনালগুলো কি হয়। প্রথম হচ্ছে যদি আপনাকে মামলা দেয় কফিল, যখন আপনি ধরা খাবেন বা ধরা দিবেন তখন আপনাকে সেন্ট্রাল জেলে পাঠাবে, তখন এই যে টাকাটা, যদি আপনাকে 20,000 রিয়ালের মামলা দেয় তাহলে 20,000 রিয়াল যতদিন পর্যন্ত আপনি সেদ্দেত না করবেন ততদিন পর্যন্ত আপনাকে জেলে থাকতে হবে। বুঝাইতে পারলাম? ধরেন আপনি কারো আপনার কফিল আপনাকে 50,000 রিয়ালের মামলা দিছে, এখন জেলে যাওয়ার পর এই 50,000 রিয়াল যতদিন আপনি না দিবেন ততদিন পর্যন্ত আপনাকে জেলে থাকতে হবে। এমন কোনো নির্ধারিত নাই যে আপনি এই টাকার জন্য 6 মাস বা 1 বছর বা 2 বছর জেল খাটবেন, এই ধরনের কোনো আইন নেই সৌদি আরবে। আপনি যখনই টাকা নেবেন বা টাকার মামলা আপনার থাকবে, যত 1,000 রিয়ালের মামলা থাকবে অত টাকা আপনাকে দিতে হবে, সাদেত করতে হবে। হতে পারে আমি অথবা আপনার কফিল যার কাছ থেকে টাকা নিয়েছেন, যে আপনাকে মামলা দিছে তাকেই ওই টাকাটা পরিশোধ করতে হবে। সে যদি আপনাকে মাফ করে দেয়, ওয়াকা দিয়ে দেয় মীমাংসার জন্য, তাহলে আপনি বাইর হইতে পারবেন। এছাড়া তাকে সম্পূর্ণ টাকা দেওয়ার পরেই আপনি আসতে পারবেন, তাছাড়া আসতে পারবেন না। এখন কথা হচ্ছে, অনেকেই বলবেন যদি ভাই আমি 1 লক্ষ রিয়াল আমার মামলা রয়েছে বা 5 লক্ষ রিয়ালের মামলা রয়েছে, আমি এই টাকা তো 50 বছরে দিতে পারবো না, তাহলে কি আমি আজই 50 বছর কি জেলে থাকবো? না ভাই, 50 বছর আপনি জেলে থাকবেন না। সৌদি আরবে প্রতি বছরই রমজানে অনেক সৌদিরা আছে, বিভিন্ন বড় বড় কোম্পানির মালিক, তারা বিভিন্ন জাকাত দেয়। বা সৌদি আরবের ভিতরে জেলের ভিতরে অনেক সৌদি আছে, অর্থবান সৌদি আছে, আপনার 50,000 20,000 1 লক্ষ 2 লক্ষ রিয়ালও যদি আপনার কফিলের মামলা থাকে, তখন ওই 4-5 জন সৌদি মিলে এই টাকাটা দিয়ে দেয়, দিয়ে বাইর করে দেয়, আজনবীদেরকে রাখে না। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে যে রমজান মাসগুলোতেই বেশিরভাগ, প্রায় রমজানগুলোতেই সরকারের পক্ষ থেকে এই ধরনের লোকগুলোকে সরকার টাকাগুলো দিয়ে, তার মানে হচ্ছে আপনারা যারা টাকার মামলায় আছেন, যদি আপনারা ধরা দেন হয়তো কেউ 2 বছর 3 বছর থাকবেন বা 1.5 বছর 2 বছর থাকবেন, থাকার পর হয়তো সরকারিভাবে মাফ করে দিবে তারা টাকা দিয়ে, অথবা কোনো সৌদি দয়ালু সৌদি থাকলে সেখানে আপনার টাকাটা দিয়ে আপনাকে বাইর করার সুযোগ করে দিবে। তো এখন কথা হচ্ছে, এই ধরনের লোকগুলা যারা দিনের মামলা আটকে থাকবেন, দিন যেটাকে আমরা ঋণের মামলা বলি, যা বা কফিলের টাকার মামলা বা অন্য কেউ টাকার মামলা দিচ্ছে, এটি মামলা, এই মামলার লোকগুলোকে দেশে পাঠানো হয় না। যখন আপনি টাকাগুলো দিয়ে দিবেন, অথবা সরকার দিয়ে দিবে, অথবা কোনো সৌদি আপনাকে মায়া দেখিয়ে বা সে আপনাকে সাহায্য করবে বা জাকাত দিয়ে যেভাবে হোক দিয়ে দিবে, তখন আপনাকে সৌদি আরবে ছেড়ে দিবে, আপনি সৌদি আরবে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, আপনাদেরকে এই ধরনের লোকগুলোকে দেশে কখনোই পাঠায় না। এখন আসি মানি ল্যান্ডারিং বা হুন্ডি বিজনেসের যারা আছেন বা বিকাশ বিজনেস যারা করেন, যাদের টাকায় ট্রান্সফার করা থাকে, এই যে আপনার ভিসা বাংলা যে ব্যাঙ্কগুলো কার্ডগুলো রয়েছে টাকা ট্রান্সফার করা থাকে, বা ব্যাঙ্কে গিয়ে সরাসরি বাংলাদেশে টাকা ট্রান্সফার করা থাকে, যাদেরকে এই ধরনের মামলাগুলো দেয় তাদের যে সিস্টেমটা, তাদের সিস্টেমটা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে সেন্ট্রাল জেলে দিবে, দেন হচ্ছে মহাকমতে থেকে তাদের রায় আসবে, এত বছর জেল, 1 লক্ষ রিয়াল জরিমানা দিতে হবে। দেন হচ্ছে এই রায়গুলা যখন ফিল আপ হবে জরিমানা দেওয়া লাগে না, যদি 50,000 রিয়াল হোক বা 1 লক্ষ রিয়াল হোক জরিমানা দেওয়া লাগে না। এই মামলার লোকগুলাদের 5 লক্ষ রিয়াল পর্যন্ত প্রতি বছর মাফ করে দেয় সরকারিভাবে। যদি 5 লক্ষ রিয়াল পর্যন্ত আপনার এই জরিমানা আসে, সেকে যদি অর্ডার করে দেয় তোমার 5 লক্ষ রিয়াল জরিমানা দিতে হবে, তাহলে প্রতি বছর হিসেবে প্রতি বছরে 5 লক্ষ রিয়াল এটা মাফ করে দেয় সরকার তরফ থেকে, টাকা দেওয়া লাগে না, কিন্তু জেলটা খাটতে হয়। দেন হচ্ছে জেল খাটার পর যখনই আপনার প্রায় জেল খাটার শেষ পর্যায়ে আসবে, তখন আপনাকে আবার তাগিক করার জন্য নিয়ে আসবে রিয়াদে, রিয়াদ ফিনান্স, ফিনান্সে নিয়ে আসবে। ওইখানে আপনার বড় বড় শেখেরা থাকবে,
সেখানে আপনার তারা আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে, দেন প্রশ্ন উত্তরগুলো দিবেন, দেন হচ্ছে আপনাকে আবার আপনার আগের জেলে নিয়ে যাবে, সেখান থেকে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এ হচ্ছে হুন্ডি বিজনেস বা গেসিলা মোয়াল, এই সকল মামলায় যারা আছেন এই প্রসেসিং আপনাদের হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যারা এই কাজগুলোতে জড়িত আছেন একটু সাবধানের সাথে কাজ করবেন, আর না হয় পারলে ছেড়ে দিন, কারণ এই মামলাটা খুব ডিয়ারিং একটা মামলা, এই মামলাটা খুব ডিয়ারিং একটা মামলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নেক্সট টিউটোরিয়ালে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।